মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ আমাদের চারপাশে দিনে দিনে এত দ্রুত বেড়ে চলেছে যে আজ আর তা খুব একটা ধাক্কা দেয় না, শুধু একটা হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নিজেদের অজান্তেই। তেমনি আরও একটা নজির মালদা মানিকচক থানা এলাকার এই বৃদ্ধ দম্পতির অভিজ্ঞতা, যা তাদের টেনে নিয়ে গেছে আদালত পর্যন্ত। বৃদ্ধ তাহির শেখ ও তাঁর স্ত্রী আলেহা বিবির বেঁচে থাকাকে ক্রমশই দুর্বিষহ করে তুলেছে তাদের আপন সন্তানরাই, কারণ সম্পত্তির লোভ। তাহির শেখ ও তাঁর স্ত্রী আলেহা বিবি জানান, কয়েক কাঠা জমিসহ একটি বসত বাড়ি এবং এক বিঘার একটা বাগান রয়েছে তাদের, আর সেই সম্পত্তি ছেলেদের নামে লিখে দিতে হবে এমনই দাবি তাদের দুই ছেলের। কিন্তু অসহায় বৃদ্ধ দম্পতি নিজেদের এই শেষ সম্বলটুকু এখনই ছেলেদের নামে লিখে দিতে আপত্তি করেন, আর তাতেই অমানবিক অত্যাচার শুরু করেছে দুই ছেলে ও তাদের পরিবার। দুবেলা দুমুঠো খাওয়া পর্যন্ত বাবা মাকে আর দেয় না ছেলে বৌরা, এমনই অভিযোগ বৃদ্ধ দম্পতির। ছেলেদের অত্যাচারেই কার্যত শয্যাশায়ী বৃদ্ধা মা আলেহা বিবি, তাঁর চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করেনি ছেলেরা। মারধর করে? হ্যাঁ, মারধর করে, গালঝোড়া করে। কবে থেকে এরকম করছে? পাঁচ ছ মাস থেকে। আপনি কি বাড়ি থেকে বের করে দিয়েছে? একবার করেছিল, মেজবাবু জানে, আমাকে দেখেছে। হ্যাঁ, মেজবাবু থানা থেকে এনে ডেকে রেখেছে। আর তাই এবার বাধ্য হই দুই ছেলে তাজিমউদ্দিন শেখ ও শেখ আনিস সহ তাদের পরিবারের বিরুদ্ধে মালদা আদালতের দ্বারস্থ হয়েছেন তাহির শেখ ও তার স্ত্রী। এমন অমানবিক সন্তানদের শাস্তি চেয়ে পুলিশ সুপারের কাছেও আবেদন করেছেন বৃদ্ধা দম্পতি। মরিয়া হয়েই বৃদ্ধ তাহির শেখ জানান, এবার আদালতেই লড়াই হবে।